যা দেখেছেন জবাইয়ের ব্যাপার আমারে তাড়াতাড়ি জবাই দিয়ে দেয় ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্য দানকারীদের মধ্যে পেয়ে যাবে দুই মিনিটের কথা একটু ভেবে দেখো মুমিন কত কঠিন ব্যাপার বাবার সুরির নিচে শিশু সন্তান রেডি হয়ে গেল ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে রেডিয়েছি তবে আব্বা যা এই কথাটা মিনে বাজারে না বইলে যদি একবার বাড়িতে বসে বলতেন আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসেন আমার মা জানে মালিকের দাওয়াতে আসেন হয়তো মা ভেবেছে দুনিয়ার কোনো মালিকের দাওয়াত আবার আপনি দাওয়াত ছেড়ে বাড়ি যাবে আপনি যে আমারে জবাই করতে নিয়ে আসেন আমার মা এখনো জানতে পারে পারেনি আব্বা যান কথাটা যদি বাড়িতে বলতেন আমি মায়ের থেকে চির বিদায়ের একটু সালাম দিয়ে আসতাম কারণ বছর পর্যন্ত আমার মা কত কষ্ট করে আমার লালন পালন করল আপনি যে মক্কার পাশে জঙ্গলের মধ্যে ফালায়া চলে গেছেন ছয় বছরে আপনি একদিনও দেখার জন্য আসেন না ইসমাইলের কি হালাত আমার মা মহিলা মানুষ কোনো মানুষ নাই কোনো সূর্যের আলো নাই চতুর্শ জঙ্গল আমার মা বড় কষ্ট করে আমাকে বড় করেছেন মার কাছে একটু পানি ছিল আপনি রেখেছেন ওই পানি যেদিন শেষ হয়ে গেল মা আমাকে বলেছে পানি নাই রুটিও না গাই এক পর্যায়ে দেখা গেল মায়ের বুকে দুধও এই যে আমার ঠান্ডা করার জন্য দিবে আমি ইসমাইলের বাচ্চা মানুষের চিৎকারের আওয়াজ আমার মা সহ্য করতে না পেরে এক সময় আমার মা তার জিব্বাটা আমি ইসমাইলের মুখের মধ্যে দিচ্ছি এক পর্যায়ে দেখা গেল মায়ের জিব্বার মধ্যে কোনো পানিও নাই কোনো লালাও নেই আমার মা তখন পাগল নির্মা পাহারে একবার মারোয়া দূরায় আমার মালিক আমার মায়ের এই দৌরানিটা এত পছন্দ করেছেন আল্লাহ ওই দিন থেকে জিব্রাইলের সাক্ষীরা এই কেউ আদা করছেন অজিব্রাইল হাজেরা যেই পাহাড়ে দৌড় মারলো দুনিয়ার পর্যন্ত যত হাজি হজ করবে যেই পাহাড়ে দৌড় দিল ওই পাহাড়ে যদি কোনো হাজির দৌড় না দেয় কোন হাজির হজ কবুল করব না আমার মা সফা পাহাড়ে দৌড়ায় মনে হয় পানি গিয়া দেখে না সূর্যের কিরণে বালু চিকচিক করে পানি না আমার মা সফার থেকে আবার গেল আর কান্না এদিকে আমি ইসমাইল ও কান্না করতেছি হঠাৎ করে মা কে যেন কে ডাক দিলেন আওয়াজ পাইলেন হাজারা মা চতুর্দিকে তাকায় কে আওয়াজ দিল খুঁজে খুঁজে দেখলেন বাইতুল্লাহ ঘরের কিনারার থেকে আওয়াজ মা হাজির ওখানে গিয়া হাজির হয়ে গেল ওখানে গিয়া দেখেন বাইতুল্লার পার্শে জিব্রাইল আমিন দাঁড়ানো আছে ডাক দিয়ে কয় রে কেন ডাকছু বলে তুমি কি চাও বলে বাচ্চার জন্য একটু পানির দরকার আলহামদুলিল্লাহিল্লাজি জালাশশামসা ওয়াল কমার বিহুসমান ওয়ানজমা وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور اقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اعمال سبنتي هي جنة في جهنم اعمال سبنتي هي جنة في جهنم خاک فطرت میں نناری ہے نہ نوری یہ خاک فطرت میں نناری ہے نوری اخلاص کی آمالی جنت کی ہمارا اخلاص لاس کی آمالی جنت کی ہمارا পৰেহে যে কি মা কাসে দেহত হাচেল মান পরহে যে কি মা কাসে দেহত কুৱসে হাসেল মাম আহ লে সুন্নতৱাল জামাত পরিষদ বাংলাদেশ মাদবদী শাখা কর্তৃক আয়োজিত ইসলামী মহা সম্মেলনে উপস্থিত মুহতারাম সন্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মজু জাতির মাথার উলামায়ে হজরতুলাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহেরা শাকিম জাকিরিনাকিরিন মুরুবিয়ান কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধগণ স্নেহ ছোট ভাই পর্দার অবস্থান অবস্থানরতা শ্রদ্ধে সম্মানিতা মা ও আল্লাহ আলার দরবারে লাখ কোটি শকর ও সুযোগ যে মহান রব্বুল আলমিনে ফেতনার জামানায় ওর আন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য ও লাখ ও মানুষের মধ্যে আপনাদের আমাদেরকে যাচাই বাছাই করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন নেয়ামতের শকর আদায়ার্থে উচ্চ কণ্ঠে কালিমাত শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দরুদ ও সালাম سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم ربار شنكب تو كيشو قطب كلام پاكر سورة ملك الدتي آيات كريمة تلاوت كوريج بشنبی شش সল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে আয়াতে করিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকা এখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আরও আস্তে করে বলেন আজকের আহলে সুন্নাত জামাত পরিষদের যে আয়োজন যে উদ্দেশ্য আপনারা বহু কষ্ট করে যে আসছেন অবশ্যই কোনো টাকা বা খানার লোভে নয় আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ প্রত্যেককেই কবুল করে নিন সুন্দরের আয়োজনের পেছনে যারা টাকা পয়সা পরামর্শ দিয়েছেন সময় দিয়েছেন প্রশাসনিকভাবে হোক জনপ্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের জন্য এই প্রোগ্রামকে কল্যাণের ব্যবস্থা করে দিন দিক নির্দেশনামূলক যথেষ্ট পরিমাণ আলোচনা করান সুন্নার সহি তরিকায় আমার মাথার মুকট আহলে সুনাত জামাত পরিষদের সুনাম ধন্য মহাসচিব আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদাম বারাকাতহুম এবং এ পরিষদের সম্মানিত সভাপতি আহলে সুন জামাতের ভাষ্যকার বেদাতি বাতিলদের চূড়ান্ত এক ঘূর্ণিঝড় আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাম আারাকাত চূড়ান্ত ভাবে দিক নির্দেশনামূলক খোলামেলা আলোচনা করেছেন ওলামাইক্রাম থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কোনো প্রশ্ন আশা করি আর দিলে নাই যে প্রশ্নের হল এখানে হয়নি আমি সেই সুদূর নিলিফা ওখান থেকে জহুরের পরে বয়ান করে এখানে আসলাম মুরব্বীদের অনুমতি সাপেক্ষে কিছু দোয়া নেওয়ার জন্য কারণ আমার এলেম নাই আমল তো নাই কেউ যদি অবিশ্বাস করেন সে ভুল করলেন তারপরও এখানে কথা বলার যোগ্যতা আমি মনে করি এবং এটাই বাস্তব পিতামাতার চোখের পানি এবং আল্লাহ আল্লাহওয়ালাদের ন্যাক নজর আর কিছুই নয় আর এই নজরের এত দাম বারো বছর মাদ্রাসায় পরে যে আইলেম অর্জন হয় আল্লাহ আল্লাহওয়ালাদের নজরে আল্লাহ তা এক মুহূর্তেও দিয়ে দিতে পারে এ ক্ষমতা আল্লাহর আছে না নাই যা আয়াত আমি পড়েছি আল্লাহ বলেন আল্লা হাত আমি মানুষ দুনিয়াতে প্রেরণ করেছি এর শুরুতে আল্লাহ বলেন আলা মহান সেই আল্লাহ যার হাতের মুঠায় সব ক্ষমতা যিনি সর্বময় ক্ষমতার উৎস সব ক্ষমতার উৎস আল্লাহ না জনগণ আওয়াজ করে বলেন সন্দেহ সব ক্ষমতার মালিক না জনগণ গণতন্ত্র বলে সব ক্ষমতার উৎস জনগণ ইসলাম বলে গণতন্ত্র হারাম সব ক্ষমতার মালিককে কেমন ক্ষমতার মালিক যিনি সৃষ্টি করেছেন বৃত এবং জীবন যাতে করে পরীক্ষা করবেন দেখবেন তোমাদের মধ্যে কারা উত্তম আমল করে আইউকু আহসানু আমালা আহু আজিজুল গফুর ওই আল্লাহ অত্যন্ত পরাক্রমশালী এবং চূড়ান্ত ক্ষমাশীল রসুল্লাহ আলহ আলি সাল্লাম বলেন হে মানুষ তোমাদের আকিদা পরিশুদ্ধ করো আমালুন কলীল অল্প আমল জান্নাত পাওয়ার জন্য সিলাহ আলহামদুলিল্লা আল্লাহ শখর যে আজ মাদবদীর স্কুল ময়দান আজ এই সমাবেশ এক সমুদ্রে পরিণত হয়ে গেল বাতিলদের জন্য এর থেকে বড় শিক্ষার ব্যাপার আর কিছু আছে বলে আমার মনে হয় না এরপর যার অভ্যাস যা তা করবেই যার অভ্যাস করবেই বানর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না কথা বুঝেন আল্লাহ হেদায়াত দান করুন আমরা বর দোয়া করি না দোয়া করি কি করি আল্লাহ হেদায়ত দান করুন আবার আসতে কেন ভয় পাইতেছে হ্যাঁ এই প্রোগ্রাম নিয়েও কত আঙ্গুল ঢুকানো সিদ্ধান্বেষণকারীরা যে প্রোগ্রাম না হোক আরে ভাই আল্লাহ যদি বাতি জ্বালায় নিভাবে কে কেউ নিভাতে পারবে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু আকবার ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু আল্লাহু পানিতে বাদ দিলে পানির জোর কমে নাবারে কথা বলেন কথা বলবেন না চুপ যে হুজুর আমরা এলাকার মানুষ সবাই ভদ্র কথা কম বলি ভালো এটা ভালো ভদ্র মানুষ কথা কমই বলে চুপ থাকবেন আলহামদুলিল্লাহ আর যদি কথা বলে নই তা আমার অনুরোধ সেক্ষেত্রে বিড়ালের মতো নয় সিংহের গর্জন দিতে হবে এটা আটকায় রাখছেন কি আমার লগে কি দুশ্মনীটা আছে বলে আওয়াজটা আটকায় রাখলেন কেন সিংহের গর্জন দিতে প্রস্তুত দিন শাহ আল্লাহ আল্লাহ কবুল করে নি কারণ কি এ দেশ আমাদের এ দেশ মুসলমানের দেশ সরকার মুসলমান আমরাও অতএব এই জমিনে বাহাদুরি শুধু মুসলমানেরা করবে আর কেউ তার মানে এটা নয় যে হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না খ্রিস্টান থাকবে না জামাইয়া ধরে থাক আছে তো ভারত হিন্দুর দেশ সংখ্যালঘু মুসলমান চূড়ান্ত ভাবে বাহাদুরি করে বাবরি মসজিদ ভেঙ্গে ফেললো বার্মা বদ্ধদের দেশ সংখ্যালঘু মুসলমানের উপরে চূড়ান্ত ভাবে পরিচয় এত অত্যাচার করলো কোনো বিধর্মীয় মেনে নিতে পারে না সেই তুলনায় আমার দেশে বৌদ্ধ আছে হিন্দু আছে আমরা কিচ্ছু বলেছি আঙ্গুল বাঁকা করলে তিন মিনিট থাকার সুযোগ নেই কথা ঠিক কিন্তু আমরা আঙ্গুল কেন চোখ বাঁকা করিনি কেন আমরা দুর্বল আমরা হাত একটা কম আমরা খানা কম খাই কয় কি বাঙ্গালির মতো খাউয়ালে পৃথিবীতে নেই আমি বলি কোরআন হাদিসে নফস তিন প্রকার কয় প্রকার নফসে মুতমা ইন্না নফসে আম্মারা নফসে লাউয়ামা আর বাঙালির আর এক নফস হলো নফসে মা এটার চরিত্রই হলো শুধু খানা তালাশ করে হালাল হারামের কোনো ভেদাবে তাহলে এই যে এত খাই এই খাওয়ার একটা শক্তি আছে না কথা বলেন এই শক্তি নিয়ে যদি আমরা ময়দানে নেমে যাই বাংলাদেশ পবিত্র করার জন্য মাত্র এক ঘন্টা সময়ের ব্যাপার কিন্তু আমরা চুপ কিছুই বলিনি হিন্দুদেরও বলি না খ্রিস্টানকেও বলি না ইভেন আহলে হাদিস ইসলামের যে ভাইজানেরা আমরাও কোনো অশালীন কথায় কিছু বলি না কেন বলি না আমরা দুর্বল না তো বলি না কেন আমরা বেয়াদব না আমরা উগ্রবাদী না আমরা জঙ্গিবাদী না আমরা নবীর আদর্শের উন্মত যারা বুকের উপরে হাত বাঁধে আমরা কোনোদিন গালি দিয়ে বলি না তোমরা কাফের একটা রেকর্ড বের করো আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই তুমি বুকে বাঁধো না মাথায় হাত দিয়া দাঁড়ায় থাকো আমগো কি আমগো কথা হইলো চল্লিশ বছর আমরা নাভির নিচে হাত বেঁধে আসতেছিলাম আমাদের মাঝে প্যাস লাগাও কেন এটাই কথা তুমি জোরে আমিন বলে মসজিদের সাত গরম করে ফেলো আমার কি কিন্তু আমরা যারা আস্তে আমিন বলি আমাদের মাঝে পেস লাগাও কেন এটা তো মেনে নেয়া যায় না এটা মেনে নেয়া আল্লাহ দায়াত দান করুন আমি প্রায় উদাহরণ দেই ভাউয়া ব্যাঙ হাতিরে লাথি দেয় কে লাথি দেয় ভাউয়া ব্যাং চিনি এই যে বৃষ্টির মাঝে জিকিরের আওয়াজ ভাউয়া ব্যাঙ জিকির করে না আরে ভাই সব মাখলুকি তো আল্লাহর তাজবি পড়ে কোনো বুজুর্গও বললেন ঘড়িতে যে টিন টিন করে আওয়াজ দেয় সেও জিকির করে গড়ি হারদম বগুয়া দা লাহু না গুইয়া দুন টু না টুন টু না টু টু বজা হে র সাম আই মি আয় য়াদ কে টু আনা বগুয়া দা লাহু হু হাতিরে লাথি দেয় ফাওয়ার কি কবে ভিতরে টাওয়ার লাগাইছে কিসের টাওয়ার তদন্ত করে দেখা গেল আইয়ুব খানের পয়সা লাগানো ফাসার ভিতরে ঠিক শরীফ আরবি খুলে দিলে পড়তে পারে না বুখারী শরীফ আরবি পড়তে পারে না সে আবু হানিফাকে গালি দেয় খাজা মঈনুদ্দিনকে গালি দেয় আল্লাহওয়ালাকে গালি দেয় তাবলীগওয়ালাকে গালি দেয় জিকিরের বিরুদ্ধে কথা বলে ব্যাপার কি একজনে তদন্ত করে খবর দিল যে ইহুদির টাকা পকেটে ঢুকেছে আচ্ছা আল্লাহ কি পরীক্ষা করার আগে জানেন না কে উত্তম আমল করবে আর কে খারাপ আমল করবে তো পরীক্ষা করে জানবেন কেন সংক্ষেপ জবাব হলো আল্লাহ জানার জন্য নয় পরীক্ষার্থীকে জানাবার জন্য পরীক্ষার্থীকে জানাবার জন্য আল্লাহ পরীক্ষার হলে পাঠিয়ে দিলেন কোথায় যাও পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে তুমি নিজেই নির্ণয় করো তুমি কত নাম্বার পাশ করে জান্নাত পাবে নাকি জাহান নামে যাবে আমার টোটাল বিষয়টা হলো সংক্ষেপ সময় আমল নিয়ে আমল আরবি শব্দ যার অর্থ হলো কাজ কাজের আরো এক শব্দ আরবি কাজ দুই কাজের ব্যবধান ফেয়েল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত আমল এমন কাজ যেটা আখেরাতের সাথে সম্পৃক্ত দুই নাম্বার ব্যবধান আমল আর ফেয়েল ফেয়েল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ আর আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই এই আমল দুই প্রকার আমল বদ আমল ফরোজ ফরজে আইন ফরজে কিফায়া সুন্নত মুস্তাহাব সুনা জায়েদা সব নেক আমল

ভাষা এমন খারাপ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক যথেষ্ট এমন খারাপ আমল যেগুলো বুঝতে হলে দলিল লাগে বিবেক যথেষ্ট দুটো উদাহরণ মিথ্যা কথা বলা মুস্তাহাব কথা বলেন মিথ্যা বলা সবাব না গুনা বুঝতে কোনো দলিল লাগবে না বিবেক বুঝে এমন মহাপাপ মা মিথ্যা বললে সন্তান মেনে নেয় না পৃথিবীর কোন বেদিন মিথ্যা বললে মুমিন মেনে দ্বিতীয়ত গালাগালি করা শূন্যতে মোয়াক্কাদা জি গালি দেওয়া হালাল না হারাম বুঝতে হলে কোন দলিল লাগবে যদিও আমার দেশে বহু আল্লাহর বান্দা পাওয়া যায় পাগড়ি পেঁচা আওলাদের চুলের সাইনবোর্ড লাগায় মানুষের সামনে মাইক নিয়ে কাফের কাফের বলে গালি দেয় গালি হালাল না হারাম বুঝতে দলিল লাগবে দলিল আছে বা দলিলের অপেক্ষা নাই এগুলো হলো ফাঁসা মনকার যেগুলো বুঝতে দলিল লাগবে যেমন সিজেদা করা স্বাব না গুণা কথা বলেন ভাই পীরের পায়ে দেওয়া মাজারে দেওয়া সূর্যকে দেওয়া পাথরকে দেওয়া গাছকে দেওয়া কিন্তু যারা দিচ্ছেন এরা গুনা মনে করে দিতেছেন না সবাব মনে করে আপনি যদি বলেন শির সে বলবে কথা কম আমরা এসিজদা এ বাদাত হিসাবে দেই না এটা তাজিম ইসেজদা দলিল চাও বলে দলিলও আছে ফিরিস্তারা আদম নবীর সিজদা দিছে ইউসুফ নবীকে আব্বা আম্মা ভাইরা সেজদা করেছে এখন এই সমাধানের জন্য কি লাগবে দলিল লাগবে একে বলে মুনকার আল্লাহ বলেন আমি পরীক্ষা করব আহ আকসারু আমালা নয় বেশি আমল নয় ভালো আমল বেশি আমল না ভালো আমল বেশি আমলের মতো দাম আল্লাহর দরবারে নাই একমাত্র ভালো আমলের দাম ভালো আমল যদি অল্প হয় জান্নাত পেয়ে যাবে পাঁচ শত বছরের আবেদ রসুল বলেন হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড় করানো হবে তুমি জান্নাত চাও বলে অবশ্যই চাই কিসের বিনিময় পাঁচ শত বছর এবার করেছি রে মালিক এবার বিনিময় জান্নাত দাও তোমার দয়া অনুগ্রহ আমার অপেক্ষা লাগবে না রে আল্লাহ বলবেন ও ফিরিস্তা বান্দারে সামন দিকে নিয়ে যাও কিছু দূর নেওয়ার পরে জাহান নামের গরম আগুনের হাওয়া লাগবে শরীরটা কাঁপতে থাকবে পিপা কলিজা ছটফট করবে তখন বলবে আমাকে একটু পানি দাও পানি দাও এক গ্লাস পানি পানি নিয়ে বলবে নাও বলে দাও বলে বিনিময় লাগবে কি চাও বলে এক গ্লাস পানির মূল্য পাঁচ বছরের এ বলে আমার এ লাগবে না জীবন বাঁচান দরকার আগে পানি দাও এ বাদাত নিয়ে যাও আল্লাহর নবী বলেন পাঁচ শত বছরের আবেদ পানি গ্লাস পান করে পিপাসা মিটবে না চোখের পানি সিঁড়ি বলবে আরো পানি দাও বলবে বাদাত দাও আর বলবে আমার কাছে বাদাত নাই বলে পানিও নেই আবেদ শেষ দেয় পরে কাঁদবেন হেমালি ভুল করেছি বুঝতে পারি না এ বাদাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না তোমার দয়া ছাড়া উপায় নাই আল্লাহ বলবেন রে গোলাম তুই যখন আমার দয়ার দিকে তাকাইলি আমি মাওলা তো দুনিয়াওয়ালার মতো দয়াময় নয় আমার নাম একটা রহমান আমার নাম হলো রহিম ওই দয়ার দিকে যখন তুই ফিরে আসু ওই দয়ার দ্বারাই তোকে আজ আমি জান্নাত দিয়া দিলা ইয়া এলাহি তু মেরা মা বুদোহায় ইয়া এলাহি তুমে শুকো হ্যা এলাহি তুমে সত্তারো হা এলাই তুমে গপারো বেশি আমল নাকি ভালো আমল বেশি আমলের দাম নাই ভালো আমলের দাম নামাজ পড়া ভালো আমল রোজা রাখা সব ভালো আমল তিরিশ বছর নামাজ পড়েছি কিন্তু তিরিশ বছরের নামাজ আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে না একদিনের একটা শেষ দাই যদি ভালো বলে কবুল হয় আল্লাহর কসম একটা শেষ দাই জান্নাতের মেহমান বেশি আমল না ভালো আমল আল্লাহর এক মান্দির রাস্তা দিয়া চলছেন দেখে একটা কুকুর জিব্বা বের হয়ে গেল পানির পিপাসা আল্লাহর বান্দি পায়ের মুজা খুলে ওই মুজার অগ্রভাগে পানি নিয়ে কুকুরটারে পান করায় দিল গাইবি আওয়াজ এসে গেল রে বান্দি তুই এতটুকু আমল করেছো এখলাসের সাথে আল্লাহর পক্ষ থেকে তোর জান্নাত রিজার্ভ হয়ে গেল এরে নবির উম্মাত আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা বেশি আমলের দাম আল্লাহর দরবারে নাই ভালো আমলের দাম আল্লাহর নবীর সাহাবি মুয়াজিমিনা জাভাল রাদি আল্লাহ হুতা আলা আহ্মু লিখেছেন আল্লাহর দরবারে সব দিনের নামাজ ভালো না আল্লাহর দরবারে সব জিকির ভালো না আল্লার দরবারের সব নামাজ ভালো বলে কবুল হবে না আল্লাহর দরবারে সব দান সৎকা ভালো বলে কবুল হবে না আল্লাহর দরবারে ওই আমলটাই ভালো বলে কবুল হবে যে আমলের মধ্যে কমপক্ষে চারটা গুণ পাওয়া যাবে কয়টা একটু জোরে বলেন কয়টা মোয়াজিবিনে জাবাল বলেন আল্লাহর দরবারে ওই আমল ভালো বলে কবুল হবে যে আমলের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে সংক্ষেপ এক নম্বর গুনের নাম হলো এক নম্বর গুণের নাম ইলিম ইলিম নামাজ পড়া যেমন ফরজ নামাজের নিয়ম কানুন জানাটাও তোমার জন্য ফরজ কেউ যদি না যাইনি আল্লাহ আকবার বলে হাত বাই দেয় দুরুদের টান মারে নবির তো এজন্য দুরুদ আগে বললো নামাজ হবে নামাজ হবে না এজন্য পায়গম্বর বলেন সল্লু কামার আই উসল্লি আল্লাহর নবী বলেন নাই সল্লু কামার আই কিতাব কিতাব দেখে দেখে নামাজ পড়ো বলেন নাই কারণ কিতাব দেখলেই মূর্খ পণ্ডিতেরা ভেজালে ভরে যাবে এজন্য নবী বলেন না আমাকে যেমন নামাজ আদায় করতে দেখো তুমিও এই রকম বড় সাহাবাহাম দেরে বললেন সাহাবায়েরে বললেন তারা তবে বললেন তাবে সাধারণ আলেম। আল্লাহর খাটি গোলা আমেদের দেখে দেখে তুমিও নামাজ আদায় করো জাকাত দেয়া যেমন ফরজ জাকাতের ইলিম অর্জন করাও ভালো করে মুখস্থ করবেন বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ জোরে বলেন কয় এক নাম্বার দুই রাস্তায় রাস্তা রাস্তা দুইটা এক নাম্বারে জালুল্লাহ দুই নম্বরে কিতাব এক নম্বরে ব্যক্তি দুই নাম্বারে কিতাব ব্যক্তি কারা তো ভোট দিয়ে তুমি বানাও বলে না না أمي الله أم اللَّهِ تشاردل بكت كردين رفيق أعلى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. ভালো আমলের জন্য চার গুণ এক নাম্বার গুণ এলে মেলে মাসবে যারা বলে আমাকে না কিতাব যথেষ্ট নিঃসন্দেহে তারা গোমরা আর যারা বলে আমরা কিতাব বুঝি না আব্বাও বুঝি না আমরাও বুঝি না আমরা ব্যক্তির পূজা করি বাবায় যা কয় তাই মানবো জাহান নামে গেলে যাব তারাও আর যারা বলবে না আমরা কোরআন হাদিস মানি আমরা কোরআন হাদিস অনুযায়ী নবী দেরও মানি কোরআন হাদিস অনুযায়ী শুহাদা کرام দেরও মানি কোরআন হাদিস অনুযায়ী আমরা তাবিন মানি কোরআন হাদিস অনুযায়ী আমরা পীর মানি কোরআন হাদিস অনুযায়ী আমরা মুরব্বি মানি কোরআন হাদিস অনুযায়ী আমরা ইমাম মানি আবু হানিফার মানি যদি দেখি আমার পীর কোরআন হাদিস মতে নাই والله আমি আমার পীরকে কে মানব না আমার আর কোরআন হাদিস অনুযায়ী যারা চলবে আমরা তাদের মানব যারা ব্যক্তিও মানে কোরআন হাদিস মানে তারাই হলেন আহলে সুন্নাত ওয়াল জামাআহ হাকিকত আছে

মুরব্বির দরকার আল্লাহ মুরব্বি বানায় দিলেন চার জন নাকি চার দল চার দল এক এক দলে লোক অনেক বেশি এরে মুমিন আজকে তুমি বাংলা বুঝে পন্ডিতি করতেছ আরবির খবর নাই করান হাদিস ভালো করে বুঝো না ডাক্তারের দোকানে ঔষধ লেখা আছে গায়ক নিয়ম লেখা আছে কোন রোগের ঔষধ তাও লেখা আছে ওই দোকান থেকে যদি তুমি ঔষধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিয়ে তুমি নিজেই সেবন করো হবে হবে আল্লাহ কোরআন হিসাবে আল্লাহ বলেন এই না। আমি আল্লাহ ডাক্তার দিলাম চার দল এদের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করো ভাই আমার এই অর্জনের পথ দুইটা ব্যক্তি আর কিতাব ভালো আমলের জন্য চার গুণ দুই নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত দুই নম্বর গুণ শুধু নিয়ত না বিশুদ্ধ নিয়ত নিয়ত আল্লাহর আমলের ফলাফল আসবে নিয়তের উপর নিয়ত ভালো আমলের ফলাফল ভালো পয় মুমিন বলেন মিন আমালি। আল্লাহর নবী বলেন মুমিনের ভালো নিয়াত আমলের থেকেও দামি আপনারা যারা ঘরে বসে নিয়ত করেছেন ওয়াজের ময়দানে যাব কোরআন পরব আল্লাহ কাছে যাব যেতে না পারলেও নিয়ত ভালো স্বভাব পেয়ে গেলেন আমালি মুমিনের নিয়তের এত দাম বিশুদ্ধ নিয়াত ফলাফল ভালো আসবে নিয়ত যদি ভালো হয় হায়াতুল হায়ওয়ানের ভেতর একটি নিয়তের ফলাফল ব্যাপারে ঘটনা দেখলাম পায়গম্বার আদম জমিনের মধ্যে যখন পদার্পণ করলেন আম্মাজান হাওয়া সহ দুইজনে দুই জায়গায় শরীরের মধ্যে কোনো জান্নাতি পোশাক নাই জান্নাতের গাছের পাতার পোশাক আছে ডুমোর গাছের পাতা আম্মাজান হাওয়া আলাইহা সালামের শরীর মোবারকে পাঁচটা পাতা আদম নবী তিনটা পাতা নিয়ে আসলেন শরীরে আবৃত করলেন লজ্জা ঢাকলেন ওই গাছের পাতা দিয়ে আসার পরে খবর শুনে জংলার হরিণরা গেল দেখতে। জংলার হরিণরা যাওয়ার পর আদম নবী গাছের পাতার নিজের শরীরের অংশের পাতার থেকে সিরে সিরে হরিনে দিল হরিণেরা আদম নবীর বরকতি হাতে জান্নাতি গাছের পাতা খাওয়ার পর এরা এমন জোরে জংলায় দৌড় দিল জঙ্গলে যাওয়ার পরে পুরা জঙ্গল ঘেরানে মুখরিত হয়ে গেল যারা যেতে পারে নাই বলে এত গ্রান কই পাইলি বলে আদম নবী দুনিয়াতে আসছেন জান্নাত থেকে পাতা নিয়ে আসছেন ওই পাতা খাইলাম শুধু এই পাতার গ্রান না আল্লাহ তাআলা জান্নাতি পাতা এই হরিণেরা খাওয়ার কারণে তিনটা নেয়ামত আল্লাহ দান করালেন এক নাম্বার হরিণের চেহারা ভালো হয়ে গেল দুই নাম্বার হরিণের গোষ্ঠে মজা বেড়ে গেল তিন নাম্বার হরিণের নাবির ভেতরে কস্তুরীর ব্যবস্থা হয়ে গেল কয়টা নেয়ামত ভাই জান্নাতের পাতা খাওয়ার পরে কয়টা নেয়ামত পেল এক নাম্বার হরিণের চেহারা ভালো হয়ে গেল গোষ্ঠীর মধ্যে মজা নাবির মধ্যে কস্তুরি এবার কয় তোরা এত ভালো জিনিস পাইলি আমরা যারা যেতে পারি না আমরাও যাব এবার দ্বিতীয় দল হরিণরা আদম নবীর দরবারে রওনা হয়ে গেল আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী তাদেরকেও আবার গাছের পাতা শরীর থেকে ছিঁড়ে দিয়ে দ্বিতীয় দল হরিণরা জান্নাতি পাতা খাওয়ার পরে দেখা গেল এদের পাতায় কোনো ঘ্রান নাই তিনটা নেয়ামত আগের দল হরিণরা পাইল এরা তিনটাও পেল না মাত্র দুইটা নেয়ামত পেল এক নম্বরে চেহারা ভালো হয়ে গেল আর গোস্ত মজা হয়ে গেল না আর কস্তুরি আসলো না এজন্য জঙ্গলে হরিণের অভাব নাই সব হরিণের নাবিতে কস্তুরি পাওয়া যায় না জঙ্গলে আসার পরে বলে আমাদের পাতার ঘ্রান কই তোদের পাতার এত ঘ্রান একই নবীর হাতের পাতা তোমরাও নিয়েছ আমরাও নিলাম তোমাদের পাতায় এত ঘ্রাণ আমাদের পাতায় কেন ঘ্রাণ তদন্ত করে ফলাফল বের করল নিয়তের ভেতরে ভেজাল আমরা গিয়েছি আদম নবীকে দেখার জন্য বিনিময় পাইলাম আমরা হাদিয়া হিসাবে পাতা আর তোমরা তো আদম নবীরে দেখতে যাও নাই তোমরা গেল পাতা আনার জন্য এই নিয়তের ব্যবধানে পাতার গ্রান আল্লাহ করে ফেলেছে ভাইরা আমার বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয়েক এক নাম্বার কথা কন না কেন দুই নাম্বার বিশুদ্ধ তিন নাম্বার হলো ধৈর্য কি আরে ভাই কথা কন চার ঘন্টা বয়ান শুনে যে উপকার না হবে লেখেন ভালো করে তার থেকে হাজার গুণ বরকত দোয়া কি কিসে বরকত দু আড়াই ঘন্টা বয়ান শুনলো পাঁচ মিনিট বসে দোয়া করে গেল না চূড়ান্ত কপাল বরা এতগুলো আল্লাহর বান্দা কারো আমিন কি কবুল হবে না কথা ভাইরা আমার আল্লাহ বলেন ভালো আমলের জন্য চার গুণ এক নম্বরে দুই নম্বরে বিশুদ্ধ নিয়াত তিন নাম্বার গুণ হলো ধৈর্য কি কথা বলেন আসেনি ধৈর্য

ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন তোমরা বিনা হিসাবে জান্নাতী ইন্নামা ইউফাসাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব

আল্লাহ তাআলা বারবার ধৈর্যের বয়ান করে ধৈর্য নাই নাই তৌফিক কেমনাকার রব্বানা আফরিক আলাইনা সাবর ওয়া সাব্বিত আকদানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন

ইয়া আয়ু হাল্লা দিন আ মানুষ দাই নু বিশ্ববরিবসালা ইন্ন নম্মাহ মাসবিরি আল্লাতা আলা বলেন আমি ধৈর্য ধারণকারীর বন্ধু চার গুণ আলা আমল ভালো তিন নম্বর গুণের নাম ধৈর্য ধৈর্য কাকে বলা হয় পায়গম্বার আমাদের ধৈর্যের পাহাড় নির্মাণ করে গেল ধৈর্যের এই দুনিয়ায় দৃষ্টান্ত কায়েম করেছেন আইব লবি ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছে ইব্রাহিম নবী ছয় বছরের সন্তান ইসমাইলের জবাই করার জন্য মিনা বাজারে হাজির বাবার সন্তান বাবায় চুরি হাতে নিয়া মিনা বাজারে গিয়া বলে ইসমাইল ইন্নি আজবাহু ও ইসমাইল একটু বলো আমি ঘুমের মধ্যে দেখলাম তোমারে জবাই করতেছি তোমার কি মতামত একটু বলে দাও ছয় বছরের স্মাইল একটা সেকেন্ড দেরি না চিন্তাও করে নাই ভেবে নেই না না বাবার কথা শুনে তাড়াতাড়ি বলে ফেললো ইয়া আবাতিফ আলমা তুমাম সাচাজি দুনিং কি বলেন আব্বা আপনি তাড়াতাড়ি যা দেখেছেন জবাইয়ের ব্যাপার আমার তাড়াতাড়ি জবাই দিয়ে দেয় ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্য দানকারীদের মধ্যে পেয়ে যাবে। দুই মিনিটের কথা একটু ভেবে দেখো মুমিন কত কঠিন ব্যাপার বাবার সুরির নিচে শিশু সন্তান রেডি হয়ে গেল ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে রে তবে আব্বা যা এই কথাটা মিনে বাজারে না বইলে যদি একবার বাড়িতে বসে বলতেন আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসেন আমার মা জানে মালিকের দাওয়াতে আসেন হয়তো মা ভেবেছে দুনিয়ার কোনো মালিকের দাওয়াত আবার আপনি দাওয়াত ছেড়ে বাড়ি যাবেন আপনি যে আমারে জবাই করতে নিয়ে আসছেন আমার মা এখনো জানতে পারে নাই আব্বা কথাটা যদি বাড়িতে বলতে আমি মায়ের থেকে চির বিদায়ের একটু সালাম দিয়ে আসতাম কারণ ছয়টা বছর পর্যন্ত আমার মা কত কষ্ট করে আমার লালন পালন করলো আপনি যে মক্কার পাশে জঙ্গলের মধ্যে ফালায়া চলে গেছেন ছয় বছরে আপনি একদিনও দেখার জন্য আসেন না ইসমাইলের কি হাল আমার মা মহিলা মানুষ কোনো নেই চতুর্শে জঙ্গল আমার মা বড় কষ্ট করে আমাকে বড় করেছেন মার কাছে একটু পানি ছিল আপনি রেখেছেন ওই পানি যেদিন শেষ হয়ে গেল মা আমাকে বলেছে পানি না রুটিও নাই এক পর্যায়ে দেখা গেল মায়ের বুকে দুধও নাই যে আমার ঠান্ডা করার জন্য দিবে আমি ইসমাইলের বাচ্চা মানুষের চিৎকারের কান্নার আওয়াজ আমার মা সহ্য করতে না পেরে এক সময় আমার মা তার জিব্বাটা আমি ইসমাইলের মুখের মধ্যে দিচ্ছি এক পর্যায়ে দেখা গেল মায়ের জিব্বার মধ্যে কোনো পানিও নাই কোনো লালাও নাই আমার মা তখন পাগল নির্মা পাহারে দূরায় একবার মারোয়া দূরায় আমার মালিক আমার মায়ের এই দৌরানিটা এত পছন্দ করেছেন আল্লাহ ওই দিন থেকে জিব্রাইলের সাক্ষী এই আদা করছেন অজিব্রাহিল হাজেরা যেই পাহাড়ে দৌড় মারলো দুনিয়ার পর্যন্ত যত করবে হাজেরা যেই পাহাড়ে দৌড় দিল ওই পাহাড়ে যদি কোনো হাজি দৌড় না দেয় আমি আল্লাহ কোনো হাজির হস কবুল করবো না আমার মা সফা পাহাড়ে দৌড়ায় মনে হয় পানি গিয়া দেখে না সূর্যের কিরণে বালু চিকচিক করে পানি না আমার মা সফার থেকে আবার গেল আর কান্না এদিকে আমি ইসমাইল হঠাৎ করে মাকে দিলেন আওয়াজ পাইলেন মা চতুর্দিকে তাকায় কে আওয়াজ দিল খুঁজে খুঁজে দেখলেন বাইতুল্লাহ ঘরের কিনারার থেকে আওয়াজ মা হাজারা ওখানে গিয়া হাজির হয়ে গেলেন ওখানে গিয়ে দেখেন বাইতুল্লার আমিন দাঁড়ানো আছে ডাক দিয়ে কয় রে কেন ডাকছো বলে তুমি কি চাও বলে বাচ্চার জন্য একটু পানির দরকার জিব্রাইল আমিন তার পাখা দিয়ে আঘাত করে মাটির থেকে পানির ব্যবস্থা করে দিল হাজেরা নিজের মাতৃভাষায় পানির ফোয়ারা দেখে বললেন জম জম এ পানি থাম থাম মা এই পানি পান করলেন আমাকেও পান করালেন এই জমজমের পানি এত দামি এত দামি কত হাজি কোটি কোটি হাজিরা লক্ষ কোটি মিলিয়ন টিলিয়ন পানি বছরে বছরে নিয়ে গেল এক ইঞ্চি পানি কমেও না না সাহাবায় কেরাম বলেন নবীজি এই জমজমের কূপের তলা কই এর গোড়া কই নবী বলেন জমজম কূপের পানির গোড়া একমাত্র হাউজে কাউসারের সাথে লাগানো ইসমাইল বাবাকে ডাক দিয়ে কয় রে বাবা আমার মা কত কষ্ট করে লালন পালন করেছে আমার মায়ের থেকে একটু বিদায় নেওয়ার সময় পেলাম না দুঃখ নাই আপনি তাড়াতাড়ি জবাই করে নেন তবে আপনি যখন বাড়ি যাবেন আমার মা যদি দেখে আমি ইসমাইল আপনার সাথে নাই আমার মা কান্নায় বিভোর হয়ে যাবে আমার মা যদি ইসমাইল বলে কান্না করে আপনি ধমক দিবেন না আমি ইসমাইলের সালামটা পৌঁছায় আর আমার মাকে দোয়া করতে বলবেন আর আশার মানি দেবেন হাসলের ময়দানে আমার মায়ের সাথে মোলাকাত আর আমার রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দিয়ে আমার মা হয়তো মাঝে মাঝে জামা দেখে একটু সান্ত্বনা নিতে পারে কারণ এই জামিনের মধ্যে কিছু আল্লাহর পাগল আছে রাত নাই দিন নাই রিক্সা চালায় তারপরও হারামের দিকে যায় না কষ্ট করে সংসার চালায় রাতের বেলা ঘুমায় না ঘরের মধ্যে গিয়া যায় নামাজ বিছায় মাওলার সাথে কথা বলে এই মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য এত পাগল এরা খানার মধ্যে তালাশ করে আমার আল্লাহ আল্লাহকে তালাশ করে আল্লাহকে কোথায় পাওয়া যায় ওরে নবীর দ আল্লাহ বলেন ও গোলাম সন্তান কাঁদে আমার আব্বা নাই আমার আব্বা নাই আমার আব্বা নাই একজনে একটা জামা দিয়া কয় নে তুই কাঁদিস না এই জামাটা তোর বাবার জামা তুই বুকে লাগায় শান্ত নে এরে নবীর দল গতকালকে বয়ান করলাম ঢাকা খিলগাঁও তালতলা এলাকায় এক দাড়িওয়ালা গোলটুবি মাথায় কানি ফারা জামা মুসাফা করে দেখি চোখের পানি ফেলে মসজিদের দোতলায় বসা বয়ানে যাওয়ার আগে লোকটা বলে হুজুর মাথায় হাত দিয়া দোয়া করে দেন আমি বললাম কি দোয়া বলে হুজুর আমি পুলিশের বড় চাকরি করি আমি এই দাড়ি রাখছি আপনার বয়ান শুনি বহুদিন ধরে খুঁজতেছি আপনার একটু মোলাকাতের জন্য আজ দেখা হয়ে গেল একটু দোয়া করে দেন মুসিবত কমে হুজুর আল্লাহ যে হেদায়তের পথে নিয়ে আসছেন আর যেন গোমরা হয়ে না যায় বাইরা আমার কত মানুষ বলে বহুদিন থেকে শুনেছি দেখতে পারি না দেখতে মঞ্চায় দেখা হয়ে গেল এখন যদি একটু হাতটা মিলাইতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত আমি কই দাও তোমার হাত দাও এবার হাতটা মিলাই মহা মহব্বত আরো বেড়ে গেল কই যদি একটু বুকটা মিলাইতে পারতাম আমারও মজা লাগত ওরে আল্লাহর গোলাম যারা খানার মধ্যে আল্লাহ তালাশ করে ঘুমের মধ্যে আল্লাহ তালাশ করে যারা চলাফিরা অবস্থায় আল্লাহ তালাশ করে ওই বান্দাগুলো গুলো আল্লাহকে খুঁজতেছে কোথায় আল্লাহ পাওয়া যায় কোথায় আল্লাহ পাওয়া যায় আল্লাহ কয় আমারে পাওয়ার আগে দুইটা জিনিস আমি দিয়ে দিলাম এটা বুকে লাগায় তুই মজা নে একটা হলো আল্লাহর কোরআন এ কোরআনটা চুমু লাগাও আর একটা হলো আমার ঘর বাই তুল্লা ওই বাই তুল্লাই গিয়ে আমার মাওলার সাথে মোলাকাত কর ওখানে একটা পাথর রাখছি হাজরে আসুয়া ওই পাথরে চুমু খাও হাত লাগাও মুফাস্সিরিনী কেরাম লিখেছেন বুজুর্গান দিনেরাও বলেছেন হজরে আসওয়াদের সাথে যদি মানুষ চোখের বানি সে হাত লাগায় আল্লাহর সাথে কুদরতি মুসাফা হয়ে যাবে বলে মুসাফা হইলে এখন বুকটা লাগাইতে মনে চায় আল্লাহ বলেন ও গোলাম তোর বুকটা আমি মাওলার সাথে লাগাবার আগে তুই আমি মাওলার সাথে লাগাবার আগে একটু পরীক্ষামূলক কায়বার সাথে লাগা দুইটা জায়গা বাইতুল্লায় দিয়া দিলাম ওই দুই জায়গায় বুকটা লাগায় প্রশান্তি একটা হলো হজরে আসোয়াদ আর বাইতুল্লার দরজার মাঝখানে মুলতা জমে বুকটা লাগা আর একটা হলো হাতি কাবা ওখানে ঢুকে বাইতুল্লার সাদের থেকে মেজাবে রহমত ওই বরাবর নিচে দাঁড়াইয়া বুকটা বাইতুল্লাহ দেওয়ালের লাগা তাসাউফের মুরব্বিরা bayan করে বলেছে যদি বান্দার এই বুকটা তুমি মুলতাজামে লাগাও হাতিমে কাবা ওই বরাবর লাগাও আল্লাহর সাথে কুদরতি মুনাকাতের বরকত পেয়ে যাইবা ইসমাইল ডাক দিয়া বলেন अब्बा जान আমাকে জবাই করবেন তবে জবাই করার আগে আপনার রুমাল দিয়া চোখ দুইটা বেঁধে নেন কারণ আমাকে জবাই করতে গিয়া যদি নজর পড়ে মায়া লাগবে জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আমাকে জবাই করার আগে হাতে বাউ বাঁধেন কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচর আপনার গায়ে লাগে বেয়া হয়ে যাবে ইসমাইলের হাতে পায়ে রশি লাগাইয়া বাবা চোখ বেঁধে যখন সুরি চালাবে আল্লাহর অর্ডার হয়ে গেল রে সুরি সাবধান আমার ইসমাইলের একটু বিন্দু যেন ক্ষতি না হয় কারণ আমি চাই না জবাই আমি চাই বান্দার ধৈর্য আর আমার মহাজিবিনে জাবাল বলেন আল্লাহর দরবারে ভালো আমল কবুল হবে তবে ভালো আমলের জন্য চার গুণ চার গুণের মধ্যে তিন নম্বর গুণের নাম হলো ধৈর্য ধৈর্য যারা ধর্মে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা আমার প্রিয় বন্ধু ধৈর্যর বান্দা সাহায্য চাওয়াল্লার আল্লাহর দরবারে কোনো টেনশন করার কিছু নাই দুনিয়ার বাতিল দেখে তুমি ঘুম যাও না রে বাবা কত কিছুই বলে একজন আমলওয়ালার সামনে যখন কোনো আমলা দাঁড়াবে আমল ওালার চোখের দিকে তাকায়া কথা বলার হিম্মত থাকবে না এটাই আমলের পাওয়া রহমাতুলীলা আলামের সাহাবি মুয়াদেবনে জাবাল বলেন চার গুণওয়ালা আমুল ভালো চার গুণের মধ্যে তিন নাম্বার ধৈর্য চার নাম্বার গুণের নাম হল এখলাশ চার নাম্বার গুণের নাম এখলাস ওয়ামা উমীরু ইল্লা লিয়া আবুদুল্লা মুখ্লি শীন লাহুদি

হাকিম হিকমতে ওলাইয়া জাল্লা সুত কдим জামি ওলাইল মে ফিল হাকিম তা কাসরাতা আনহু আফহামুর জালি আরে নবীর উম্মতের দল আমার নামাজ আমার বায়ান আমার বেঁচে থাকা মরে যাওয়া আমার ব্যবসা বাণিজ্য আমার কুরবানি করার জন্য ওরে বুমিন আজ আমাদের থেকে ধৈর্য চলে গেল আমাদের থেকে এখলাস চলে গেল যা করি মানুষকে দেখাবার জন্য আল্লাহর মোহব্বত অনেক ঘাটতি হয়ে গেল এরে নবীর উম্মতের দল আজকে আমরা আমল করতে বড় দুর্বল হয়ে গেল এই ব্যস্ততা সেই ব্যস্ততা কেউ নাই বড় দামি এত বড় ইলিমওয়ালা এত বড় দামি মুফাসির জগতে আর নাই সাহাবায়ে রামদের মতো বড় দামি মুফতি কেউ নাই এরপর তাকায় দেখেন তাদের তাহার যুদ বন্ধ নাই এসরা কাউ বন্ধ নাই ইমামে আজম আবু হানিফা কত বড় আল্লাহর ওলি হাজার হাজার মাসআলা বের করেছেন এরপরও নফলে বাদাত বন্ধ নাই দুরাকাত নামাজে সারা রাত চলে গেল ফকihull উম্মাহ দেওবন্দদের সন্তান রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম তারপরও 22 বছর পরে তাকবীরে উলা ছুটে গেল বাইশ বছর পরে তাকবির উলা সুটা এত কাদাই যে কাঁদলেন কিতাবের মধ্যে লেখে সন্তানের ইন্তেকালেও তিনি এত কাঁদেন না! এরে নবীর উম্মতের দল আল্লাহর মোহাব্বত নিয়ে সামন দিকে আগাই চার গুণটা নিয়ে আমল করার চেষ্টা করি ইলিম বিশুদ্ধ নিয়ে ধৈর্য আর এখলাস আমি দান সৎকা করবো আল্লাহর মহব্বতে আমি কাউকে ভালোবাসবো আল্লাহর মহব্বত আমি কাউকে দুঃমন ভাববো তাও আল্লাহর ঠিক কোন হিংসা নাই কোন দ্বন্দ্ব নাই রে মুমিন আল্লাহর মহব্বত নিয়া বলছি রে যুব হিংসার বাজার বড় গরম হয়ে গেল অনুনয় বিনয় করে বলি চালাকিসড়ে দাও মাস্তানি ছেড়ে দাও বাহাদুরি ছেড়ে দাও আল্লাহর মহাব্বত নিয়ে আমল করো নামাজ পড়ো দাঁড়িটা লাম্বা করে দেো একজন খাটি আল্লাহ বন্ধু হয়ে যাও সহিভাবে কোরআন পড়ো মা বাবার খেদমত করো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে নিজের হেফাজত করো যারা বলে আল্লাহওয়াল্লার দরকার নাই আমি বলবো তারা কোরআন সুন্নার সম্পর্কে বড় অজ্ঞ অতএব আল্লাহ স্বর্ণপন্ন আল্লাহ বড় দামি বড় দামি আল্লাহ নবী হাদিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জানাইছেন হাদিসে কুদুসি মান আদালি ওয়ালিজান ফাকাদ আযানতুহু বিল হার আল্লাহ পাক নবীরে বলেন হে পয়গম্বর আমার ওলিদের সাথে যারা দুশমুনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ভাইরা আমার অতএব অনুরোধ করে বলছি আল্লাহ বিরুদ্ধে যেও না আল্লাহ বিরোধিতা করে নিজের কপাল পুরোনা ভাই আল্লাহ শরণপন্ন হও নামাজ ঠিক করো কোরআন পড়ো এ যুবক ভাই তোমার মতো আমল ওয়ালা যুবক দাড়িওয়ালা স্কুল কলেজে আসে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নাও আল্লাহর কোরআন সত্য তুমি মোবাইলটা ওপেন করে বাংলা কোরআনের তরজমা পড়ো কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান আছে কথা গোনা কেন আল্লাহ তাআলা ওপেন বলে দিলেন ইন্না আল আবরারা নাইম গুনাগারের জন্য কবরের আজাব ওতে বাহাদুরি সেরে দাও গত কয়েকদিন আগের খবর রোহিঙ্গা মুসলমানের তেরাল দিতে গিয়া বিদায় বেলা আপনাদের এই নরসিংহী রোডে আইসা সিলেটে ছয়টা যুবক রাতের গভীরে অ্যাক্সিডেন্টে মারা গেল মাথাও গাড়ির উঠায় নিল দুনিয়ার পাগল অনুরোধ করে বলছি রে বাবা কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা তো বা করে না আমার দাঁড়ি না রে বাবা রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহর কাছে গুণা তো করিয়েই ফেললাম তোবার দরজা খোলা আছে আল্লাহ বলেন বন্দা আয় 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 আমি প্রতিদিন ফজরের সময় রাগ সময় আমি প্রথমাস মানে সেতরে ডাকি বান্দার সময় আছে ডাক দাও অতি অগভীর হয় যখন প্রভুর জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লাহর দরবারে কান্না কর মুমিন তর মালিক আর জীবনে দাড়ি কাটবো না নামাজ সারবো না বে পর্দায় চলবো না সহিভাবে কোরআন পরব একজন আল্লাহ আল্লাহরে বন্ধু বানায় আমল করো দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না অন্তর যদি ভালো হয় মুনাফিকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দে আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমরা তওবার নিয়তে হাত তুলেছি তাও কবুল করে নেন দাড়িওয়ালা নামাজি নবীর সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন ইমান ও আমল মজবুত করে দেন মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন খাটি আল্লাহ বুজুর্গের বন্ধু বানায় দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আমি আল্লাহ আমাদের কবুল করুন চারগুণওয়ালা এক আমল করার তৌফিক আল্লা দোয়া না করে যাবেন ও আল্লাহর বান্দারা দশ মিনিট পরে গেলে কি গুনা হবে এই বিশাল আয়োজন আল্লাহ কবুল করেনি প্রতি বছর এই মাহফিল হবে আপনারা চান তো আওয়াজে বোঝা যায় ভেজালাস সবাই চান সহযোগিতা করা লাগবে না অন্তর সহযোগিতা করবেন আপনারা আজকে এভাবে হাজির হয়ে যতটুকু দীর্ঘ রাত পর্যন্ত সময় দিয়েছেন আল্লাহ তালা আজকের এই বসাকে আমাদের নাজাত হেদায়তেরা বানায় দিন আরো জোরে এখন বর্তমান মেয়র সাহেবের যথেষ্ট সহযোগিতা আরও এলাকার জনপ্রতিনিধি যারা সহযোগিতা করেছেন ব্যবসায়ী চাকুরিজীবী যারা সহযোগিতা করেছেন ওলামায় হাজরাতের পেছনে যারা কষ্ট করেছেন আরও এলাকার মানুষ সবার জন্য আমরা দোয়া করি মেয়র সাহেবের মা মা অসুস্থ আল্লাহ সুস্থ করে দিন বলে না আমি আল্লাহর কাছে দোয়া চাই

يا ارحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين وجعلنا للمتقين اماما اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا ودائر مالك কুদরাতের নজর দিয়ে তাকায় দেখেন মাদবদীর ময়দান আজ লোকে লোকারণ্য হয়ে গেল ও দায়ের আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কত ওলামায় কেরাম হাজির হয়েছে আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজি সাপ কত যুবক কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত শ্রমিক কত ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহরা কেউ টাকার লোভে আসে নাই খানার লোভে কেউ আসে নাই সবাই জাহান নামের আগুন থেকে ক্ষমা চাই আপনার সন্তুষ্টি অর্জনের জন্য হাজির হয়েছে ও দায়ার মালিক আহলে সুন্নাতওয়াল জামাত পরিষদ আপনি কবুল করে নেন আয় আল্লাহ ব্যানারে সবাইকে কামিয়াবির দরজায় দান করেন আল্লাহ দীর্ঘ সময় আপনার খাস বান্দারা এ ময়দানে আপনাদের আপনার বান্দাদের সামনে কোরআন সুন্নার কথা বললে আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সবটু কোন বিজির রওজা মোবারকে পৌঁছায়া দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত সবার উপরে পৌঁছায়া দেন এই সুন্দর আয়োজনের পেছনে যারা টাকা পয়সা পরামর্শ দিল ওলামায় কারাম এলাকাবাসী জনপ্রতিনিধি যারা খাদমত করেছে মেহরবানি করে তাদের জন্য কামিয়াবির দরজা খুলে দেন আল্লাহ এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন ওদায়ার মালিক কারো হাত খালি ফিরায় দিন না নবীজির সিলায় আমাদের সকলের আমিন কবুল করে নেয় আয় আল্লাহ টুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন জীবনে একবারও যদি হয় সুন্দর কা নবিজির নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করে আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতির বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা পর্দা নিশি দেন ছেলে সন্তান নেককার বানায় দেন আয় আল্লাহ তালা সারা দুনিয়া শান্তির ফয়সালা করে দেন বারমার মুসলমানের উপরে দয়া করেন আল্লাহ দুনিয়া থেকে যারা চলে গেল জান্নাতের ফয়সালা করে দেন আমার দেশে যারা আশ্রয় নিল যারা খেদমত করে যারা সহযোগিতা করে কবুল করে নেন কুদরতি স্থায়ী ফয়সালার মাধ্যমে তাদের স্থায়ী জায়গায় চিরদিনের জন্য ফিরাই দেন অল্লাহ আয় আল্লাহ তালা যে জালেমরা জুলুম করেছে কুদরতের হাতে ওদের হেদায়েত দেন না হয় ধ্বংস করে দেন অল্লাহ আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষা করতে গিয়া যারা জীবন দিল তাদের দেন আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ প্রশাসনিক যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ তা আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সহি কোরআন পড়ার তৌফিক দান করেন অল্লাহ দাড়িওয়ালা পাঁচ অক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ খাটি আল্লাহ ওয়ালার বন্ধু বানায়ে দেন মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ দিলের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন অল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির ওসিলায় আমাদের দিলের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। হে আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূরティアসিন এটা ভরপুর করে দেন। হে আল্লাহ আইলি মুহলি মুহিকমত ও আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। হে আল্লাহ আমাদের আহলে হক ও উলামায়ে একো হক नेक বানায় দেন। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার পেছনে যারা করে করে কবুল নেন আল্লাহ কমিটি সহ যারা সহযোগিতা করে কবুল করে নেন যারা মাদ্রাসা মসজিদ কে মোহাবত করে তাদেরও কবুল করে নেন আয় আল্লাহ যা প্রায়োজন গাইবের থেকে ফয়সলা করে দেন আল্লাহ